একক, দশক, শতক, সাহিত্যিক বিমল মিত্রের একটি এপিক উপন্যাস। 1947 সালে দেশভাগের পর উদ্বাস্তু সমস্যা আর নব্য রাজনৈতিক নেতাদের চরম স্বার্থপরতার জ্বলন্ত ইতিহাস। পলিটিক্যাল সাফারার শিবপ্রসাদ গুপ্ত আজ স্বাধীন ভারতের একটি প্রভাবশালী পার্টির হোমরা চোমরা নেতা। কলকাতার আশেপাশে সমস্ত পুরো জমি, পুকুর, ডোবা হস্তগত করে নিলেন সস্তা দামে। তারপর চড়া দামে সেই জমি বিক্রি করার জন্য কোম্পানি খুললেন, নাম হলো ল্যান্ড ডেভেলপমেন্ট সিন্ডিকেট। ওপার বাংলা থেকে কুন্তি তার বাবা আর বোনকে নিয়ে যাদবপুরের খালি জমিতে খাপড়ার ঘর বানিয়ে থাকতে আরম্ভ করেছিল আরো পাঁচজনের সঙ্গে। কিন্তু শিবপ্রসাদ গুপ্তর ইচ্ছে ওই জমি হাতানোর কিছু একটা গোলমাল পাকিয়ে। আজ শিবপ্রসাদ গুপ্ত ছেলে সদাব্রতকে নিজের অফিসে নিয়ে এসেছেন সব দেখানোর জন্য। কিসের ব্যবসা কিভাবে ম্যানেজ করতে হয়, কজন অফিসার, কজন ম্যানেজার। অফিসে এসে শিবপ্রসাদ, দেখো সদাব্রত, এই আমার অফিস, দিস ইজ মাই লাইফ, মাই ক্রিয়েশন। একদিন এখানে এসেই তোমাকে বসতে হবে। তুমি কোন প্রফেশন হবে সেটা তুমি নিজেই ডিসাইড করবে, তবে তোমার সব কিছু জানা ভালো। এই যে শহরে আমি জন্মেছি, তুমি সে শহরে জন্মাওনি। আমি যে বাংলাদেশ দেখিনি, তুমি সেই বাংলাদেশ আজ দেখছো। এই সমস্যা তোমাকে বুঝতে হবে এবং দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এতদিন স্কুল কলেজে যে লেখাপড়া করেছো সেটা তুচ্ছ। এখন থেকে আসল এডুকেশন তোমার আরম্ভ হলো। ইচ্ছে হলে আমেরিকা যেতে পারো, নিউ ইয়র্ক, টোকিও, ইউকে, ওয়েস্ট জার্মানি যেতে পারো। আমি সব ব্যবস্থা করে দিতে পারি, মিনিস্ট্রি মহলে আমার ইনফ্লুয়েন্স আছে, সেদিক থেকে কোনো ভাবনা নেই তোমার। সদাব্রত অফিসটার চারিদিকে একবার তাকিয়ে নিল। এই প্রথম বাবার অফিসে এলো সে। সার সার ক্লার্ক বসে আছে, চোখে ভয়, হাতে কলম। অফিস থেকে ফেরার সময় গাড়িতে বসে শিবপ্রসাদ। তোমার একজন টিউটর ছিল না, কি যেন নাম? হ্যাঁ, কেদারনাথ রায়। ফানি লোক, আমার এখনো মনে আছে তাকে। লোকটা অবশ্য ভেরি অনেস্ট, সন্দেহ নেই। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাও আমি স্বীকার করি। তখনই আমি বুঝেছিলাম লোকটার দ্বারা জীবনে কিছুই হবে না। জানতুম লোকটা একটা ফেলিওর, ওসব অনেস্টি আজকালকার যুগে অচল। এটা সার্ভাইভাল অফ দি ফিটেস্টের যুগ, সুতরাং আমাদের আত্মরক্ষা করে চলতে হবে সব সময়। আর সেই আত্মরক্ষা করতে গেলে মাঝে মাঝে ডিসঅনেস্ট তো হতেই হবে, এও এক রকমের ধর্ম। যাক, তাই বলছিলাম তোমার এই টিউটর লোকটা ফেলিওর, ওর প্রিন্সিপাল যেন আবার তুমি ফলো করে বসো না। যাক গে, তোমাকে এইসব কথা বলার জন্যই আমি আজ নিয়ে এসেছিলাম এখানে। আজকে আবার গোয়ার ব্যাপারে একটা মিটিং আছে এই হাজরা পার্কে, আমি নেমে যাচ্ছি। ড্রাইভার কুঞ্জ তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। শিবপ্রসাদ বাবু মিটিং এর ভেতর দিয়ে এগিয়ে গেলেন। সদাব্রত বলল, কুঞ্জ, আমি এখন বাড়ি যাব না, তুমি আমাকে বউবাজারে মধুগুপ্ত লেনে ছেড়ে দিয়ে এসো। মধুগুপ্ত লেনের গলির মোড়ে পাড়ার ক্লাবের ভেতরে তখন ছেলেদের তুমুল তর্ক বেঁধেছে। ছেলেগুলো দিনের বেলা অফিস যায় আর সন্ধ্যেবেলা ক্লাবে এসে তাস খেলে, আড্ডা মারে, আবার মাঝে মাঝে অফিসের অ্যানুয়াল ফাংশনে বা পাড়ায় নাটকের প্লে করে। কালীপদ একটা নাটক লিখে ফেলেছিল, মরা মাটি, পাকিস্তান থেকে চলে আসা উদ্বাস্তুদের নিয়ে নারী প্রধান নাটক, সবাই পাঠ করবে। কিন্তু আসল সমস্যা হয়েছিল হিরোইন নিয়ে, একটা সুটেবল হিরোইন কিছুতেই পাওয়া যাচ্ছিল না। সমস্ত মেম্বাররাই
হিরোইন খোঁজা আরম্ভ করল। শেষকালে হিরোইন অভাবে যখন নাটক ক্যান্সেল হবার জোগাড়, সেই সময় কুন্তি মেয়েটা এসে হাজির। সৌম্যদত্ত কালীপদর কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে জিজ্ঞেস করলো, কিরে কেমন দেখছিস? কালীপদ তখন এক মনে চেয়ে দেখছে কুন্তির দিকে, ব্যাক থেকে, ফ্রন্ট থেকে, সাইড থেকে দেখে নিয়ে চায়ে চুমুক দিচ্ছে আর ভাবছে। কুন্তিও চা খাচ্ছে, বলল, অত কি দেখছেন? কালীপদ যেন একটু লজ্জা পেল, তাড়াতাড়ি বলল, আপনি কোন কোন বইতে প্লে করেছেন? আমি বেলেঘাটা ক্লাবের স্বর্ণলতা বইতে কনকের পাঠ করেছি, তরুণ সমিতির যার যা খুশি বইতে অন্নদার পাঠ করেছি, তারপর টার্নার মরিশন ক্লাবের মুক্তিস্থান বইতে। ব্ল্যাঙ্ক ভার্স বলতে পারেন? কুন্তি বোবার মতো চেয়ে রইল। ব্ল্যাঙ্ক ভার্স মানে? গিরিশ ঘোষের নাটক পড়েননি? গিরিশ ঘোষকে? কালীপদ চায়ের কাপে চুমুক দিল। গিরিশ ঘোষের নাম শোনেনি, ব্ল্যাঙ্ক ভার্স মানে জানে না, এদের নিয়ে প্লে করাই তো বিড়ম্বনা। শম্ভু পাশ থেকে চুপি চুপি বলল, একই মাইরি নিয়ে নে কালীপদ, এরকম ফিগার আর পাবি না, অনেক কষ্টে জোগাড় করেছি। ঠিক এই সময় সদাব্রত ক্লাবে ঢুকলো, সামনেই শম্ভুকে দেখে বলল, এই শম্ভু শোন, সদাব্রত এই ক্লাবের মেম্বার নয়, কাউকে চেনেও না, শুধু শম্ভু ওর ছোটবেলার বন্ধু, তার সঙ্গেই দেখা করতে আসে মাঝে মাঝে। সদাব্রত ক্লাবের মধ্যে হঠাৎ একটা মেয়েকে দেখে আশ্চর্য হলো। শম্ভু বলল, বল কি বলছিস? বলছি সেদিন যে লোকটা এখানে আমার সম্বন্ধে কি আজে বাজে কথা বললো, সেগুলো কোথা থেকে শুনেছে ভাই? জিজ্ঞেস করতাম। ও দুলালদা, ও তো আজ আসেনি। কালীপদ আবার জিজ্ঞেস করলো, আপনি গান জানেন? আমি তো আগেই শম্ভুবাবুকে বলে দিয়েছি আমি গান জানি না। গান জানলে মরামাটিতে একটু গান ঢুকিয়ে দিতুম আর কি, তা যাকগে, নাচ জানেন? সদাব্রত অস্থির হয়ে উঠল, একটা ছোট্ট এইটুকু ঘরে এত ছেলে আবার একটা মেয়ে, বলল, চল না শম্ভু একটু বাইরে গিয়ে কথা বলি। চল বাইরে বেরিয়ে শম্ভু বলল, তুই একটা সামান্য কথা নিয়ে কে কি বলে যায় তাই নিয়ে এত কেন ভাবছিস বলতো? কত বড় লোক ছেলে, তোর কিসের ভাবনা জীবনে, যা চাইবি তাই তো পাবি তুই। না না সে কথা নয়, কিন্তু লোকটা বললো কেন ওরকম করে, আমি কদিন ধরে খুব অশান্তিতে আছি জানিস। শম্ভু হো হো করে হেসে উঠল। ঠিক সেই সময় ক্লাবের ভেতর থেকে কুন্তি বেরিয়ে এলো। এ কি আপনি চলে যাচ্ছেন যে, কালীপদ কিছু বলেছে? দেখুন আমি ব্ল্যাঙ্ক ভার্স মানে জানি কি না, গিরিশ ঘোষের নাম শুনেছি কি না, এসব পরীক্ষা দিতে আপনাদের কাছে আসিনি আমি, আমাকে যারা পাঠ দেয় তারা আমাকে দেখেই দেয়, আমাকে পরীক্ষা করে পাঠ দেয় না তারা। কিন্তু আপনি একটু দাঁড়ান না, আমি কালীপদকে ডাকছি। কিন্তু কুন্তি দাঁড়ালো না, যাওয়ার সময় বলে গেল, এরপর যদি আমাকে দিয়ে কাজ করাতে হয় তো আগাম 100 টাকা আমার বাড়িতে গিয়ে দিয়ে আসবেন, তবে কাজ করতে আসব। শম্ভু সদাব্রতকে বলল, দেখলি কি অহংকার, এই রিফিউজি মেয়েগুলোর, আর কালীপদটাও হয়েছে তেমনি, করবি তো অ্যামেচার থিয়েটার, তাও আবার অত বাছাবাছি কি, আমরা তো ড্রামা ফেস্টিভ্যাল নাম লেখাচ্ছি না, আমরা তো ফুর্তি করবার জন্য থিয়েটার করছি, এক রাত একটু চপ কাটলেট খাবো, ফুর্তি টুর্তি করবো। তুই কিছু ভাবিস না সদা, আমার মনে হয় দুলালদা রসিকতা করেছে। ঠিক আছে তুই পরে একদিন আসিস, আমি জিজ্ঞেস করে রাখবো, আজ দেখি ভেতরে গিয়ে কালীপদর কি ব্যাপার হলো, মেয়েটা রাগমাগ করে চলে গেল কেন, যাই। সদাব্রত গলি পেরিয়ে এসে ফুটপাথ দিয়ে হাঁটতে লাগলো, হঠাৎ একটা খালি ট্যাক্সি পেয়ে তাতেই উঠতে যাচ্ছিল। ট্যাক্সিওয়ালা, কোথায় যাবেন? বালিগঞ্জ। দরজা খুলে ভেতরে ঢুকতে যেতেই বাধা, দেখুন না এই লোকগুলো আমার পেছনে পেছনে আসছে। সদাব্রত পেছন ফিরে তাকাতেই অবাক হয়ে গেল, সেই মেয়েটা কুন্তি, কুন্তিও যেন অবাক হয়ে গেছে, এই লোকটাকেই সে দেখেছে না শম্ভুবাবুদের ক্লাবে? কে, কারা পেছনে পেছনে আসছে? বোধ হয় কুন্তিও খুঁজছিল, বলল, ওই যে। সবাই নিরীহ গোবেচেরা মানুষ, কাউকেই অপরাধী মনে হলো না। সদাব্রত আবার ট্যাক্সিতেই উঠতে উঠতে জিজ্ঞাসা করলো, তুমি কোন দিকে যাবে? আপনি কোন দিকে যাবেন? কোথায় থাকো তুমি? আপনি যদি আমাকে একটু পৌঁছে দেন। ট্যাক্সিটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, সদাব্রত বলল, তুমি ওঠো আমি বালিগঞ্জে যাব, তোমার যেখানে দরকার নামিয়ে দেবো। খন গাড়ি চলতে আরম্ভ করলো। সদাব্রত জিজ্ঞেস করলো, ওদের ক্লাবে ওরা নিলে না তোমার? আপনিও তো ওই ক্লাবের মেম্বার। মেম্বার নই, ওখানে আমি কাউকে চিনি না, শুধু শম্ভুর সঙ্গে দরকার ছিল বলে গিয়েছিলাম। তাহলে আপনাকে একটা কথা বলি, আপনি আর ওই ক্লাবের লোকেদের কাছে যাবেন না। কেন? ওরা কমিউনিস্ট। সদাব্রত ভীষণ চমকে উঠলো,
আমি অবশ্য কংগ্রেস কমিউনিস্ট কোনো দলের সঙ্গেই মিশি না, শুধু অভাবের জন্য পেট চালাবার জন্য আমাকে এই পেশা নিতে হয়েছে। ভেবেছিলাম এদের কাছে আজ কিছু অ্যাডভান্স পাবো, কিন্তু কিছুই দিল না এরা। তার উপর আমার বিদ্যে বুদ্ধি নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করতে লাগলো। এইসব দেখে শুনে আমার রাগ হয়ে গেল, আমি চলে এলুম। সদাব্রত তাকিয়ে দেখলো মেয়েটা সিল্কের শাড়ি পরেছে, ঠোঁটে মুখে হালকা মেকআপ, অল্প পারফিউমের গন্ধ বেরোচ্ছে। আর একটা মোড় আসতেই সদাব্রত জিজ্ঞেস করলে, কোন দিকে যাবে তুমি? কুন্তি যেন কথাটা শুনেও শুনতে পেল না, বলল, জানেন আমরা নিজেদের দেশ ছেড়ে এখানে চলে এসেছি, এক কাপড়ে সমস্ত কিছু ফেললে। আমরা এখানে জানোয়ারের মতো, গরু ছাগলের মতো বাস করছি। এই চারপাশে এত বাড়ি, এত আলো, জাকজমক, এত মোটর গাড়ি, এইসব কি আমাদের? সদাব্রত হাসতে লাগলো, এইসব কথা তোমাকে কে শিখিয়েছে? কমিউনিস্টরা? কেন, ওরা কেন শেখাবে? আমাদের নিজেদের চোখ নেই? আমরা খবরের কাগজ পড়ি না? আমরা গরিব বলে কি আমাদের বুদ্ধি বিবেচনা থাকতে নেই? আজ 7 বছর হলো আমরা কলকাতায়, যখন এসেছিলাম তখন ফ্রক পরতাম, এখন শাড়ি পরছি। অনেক দেখলাম, অনেক ভুগলাম, এখনো কি আমরা পরের মুখে শেখানো বলি আওড়াবো? তোমার বয়স কম, একটা কথা মনে রেখো, সুখ দুঃখ আনন্দ বেদনা এসব বড় লোক গরিব লোক বিচার করে আসে না, তফাৎটা শুধু বাইরের, ভেতরে সবই এক। আপনি আমার অবস্থাটা জানলে আর এ কথা বলতেন না। কাকে খেতে না পাওয়া বলে তা জানেন? জানেন কাকে বলে উপোস করা? আচ্ছা নমস্কার, হাজরা পার্ক এসে গেছে, এখানে ট্যাক্সি থামাতে বলুন। পার্কের ভেতর থেকে লাউড স্পিকারে সজোরে বক্তৃতা ভেসে আসছিল। ভেতরে উঁচু প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে বক্তা তখন বলে চলেছেন, সকলে মেনে নিলেন রক্তপাতের ভেতর দিয়ে অতীতের সঙ্গে এই যে বিচ্ছেদ এলো তা বিশ্বের মঙ্গলের কারণ। আমাদের ইন্ডিয়াতে আজকের এই গণতন্ত্রের এই শোষণ সম্বল সমাজ ব্যবস্থা আমরা চাই না। একমাত্র শোষণমুক্ত সমাজতান্ত্রিক রাষ্ট্রই আমাদের কাম্য। গাড়িটা তখনও ভিড় কাটিয়ে চলছিল, কুন্তি হঠাৎ মুখ খুলল, দেখছেন ওরাও কমিউনিস্ট। কে বললে কমিউনিস্ট? আমি জানি, আমি সকলকে জানি। কি করে জানলে? আমি যে সব ক্লাবে যাই, আপনিও যা জানেন না তা আমি জানি, আপনার চেয়ে অনেক বেশি জানি। সদাব্রত আর থাকতে পারল না, বলল, জানো উনি কে? ওই যিনি বক্তৃতা দিচ্ছেন উনি আমার বাবা, আমি শিবপ্রসাদ গুপ্তের ছেলে। সামনে সাপ দেখেও বোধহয় লোকে এত ভয় পায় না। অন্ধকারে সদাব্রত ঠিক দেখতে পেল না, কিন্তু নামটা শুনেই কুন্তি ভয়ে কুকুরে পিছিয়ে গেল। ইন্ডিয়াতে আজকের এই গণতন্ত্রের এই শোষণ সম্বল সমাজ ব্যবস্থা আমরা চাই না। একমাত্র শোষণমুক্ত সমাজতান্ত্রিক রাষ্ট্রই আমাদের কাম্য।